বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তাআলার, যিনি আপনাদের সামনে আমাকে কথা বলার শক্তি দান করেছেন। তো বন্ধুরা, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার চ্যানেল, আসলে আমার চ্যানেল না, আপনাদেরই চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন চ্যানেলের প্রথম গণ্ডি মানে 1000 সাবস্ক্রাইবার পেয়ে হয়েছে। তো বন্ধুরা, এর সফলতা আসলে আপনাদেরই, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন এবং ভিডিওগুলো লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন। সেই বিদায় আমি আজকে 1000, আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবারের প্রথম গণ্ডিটি পেয়ে করতে পেরেছি। তো বন্ধুরা, এভাবেই আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরই চ্যানেল অ্যান্ড্রয়েড টিভি বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেল আপনাদেরকে নিয়ে আশা করছি 1 লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত আপনার আমরা যেতে পারবো। তো বন্ধুরা, যারা অ্যান্ড্রয়েড টিপস বা অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করেন, যেরকম আমার কিছু বড় ভাই 3GB সাদ্দাম ভাই, রেহান ভাই বাংলা টিচার, তারপর রবিন ভাই ইউটিউব বাংলা, তারপর অ্যান্ড্রয়েড বাংলা মাল্টিমিডিয়া টিপস, এই ধরনের অনেক, যাদের নাম বলে শেষ করতে পারবো না, এদেরকে আপনাদেরকে আমি সবসময় ফলো করি এবং আপনাদের ভিডিও দেখে অনুপ্রেরণা জোগাড় করে চেষ্টা করি মানুষকে কিছু অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর জন্য। তো আশা করি সবাই যেরকম চায় সেরকম টিপস সবাইকে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবারের উপলক্ষে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেটা ইনেবল করতে পারেন এবং ফিঙ্গারপ্রিন্ট লকের মজা নিতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো সর্বপ্রথম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো অ্যাপ লক। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা ডাউনলোড করা হলে এটাতে ট্যাপ করবেন, ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি অ্যাট ফার্স্ট ওপেন করবেন। ওপেন করলে এটা ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট পিন বা প্যাটার্ন, ধরেন আপনি যদি অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্টটা ভুলে যান বা ফিঙ্গারপ্রিন্ট কখনো কোনো সমস্যা হয়, তাহলে আপনি এখানে যে পিনটা দিবেন ওটার মাধ্যমে খুলতে পারবেন। তো আমি একটা প্যাটার্ন সিলেক্ট করলাম, যেরকম আমি অ্যাম লিখলাম, কনফার্ম হওয়ার জন্য আরেকবার অ্যাম দিবেন। হ্যাঁ, হয়ে গেছে। এখন ইমেল অ্যাড করতে বলতেছে, এই যে কর্নারে স্কিপ আছে, আমি স্কিপ করে দিব। আপনার ইমেল থাকলে আপনি অ্যাড করতে পারেন, সেটা সমস্যা না। তো অ্যাপ লক নিডিড পারমিশন, তো অ্যাপ লককে আপনার পারমিশন দিতে হবে, সে কারণে আপনি গো টু সেটিংসে যাবেন। সেটিংস থেকে এখানে এই যে দেখুন উপরে অ্যাপ লক নামে অ্যাপ্লিকেশনটি আছে, এটা ইনেবল করে দিবেন। এটা ইনেবল করতে গেলে আপনার সেই প্যাটার্নটি যাবে আপনি যেটা এটা রিকভারির জন্য দিয়েছিলেন। তো আমি অ্যাম দিয়েছিলাম, এই যে অ্যামটা আবার দিলাম। হ্যাঁ, ওকে, কাজ হয়ে গেছে। তো এখানে এসে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে আসবেন। সেটিংসে এসে এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন লক টাইপ মানে এটা প্যাটার্ন, ওই যে আপনি যদি সেটা ভুলে যান, সেখানে একটা প্যাটার্ন আমি দিয়েছিলাম ওটা। তো এখানে একটা আছে ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো আসলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা অনেক, ধরেন আপনার অ্যান্ড্রয়েড ফোন লক করি যাতে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা কেউ ইউজ করতে না পারে, তো আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সকল অ্যাপ্লিকেশন লক করে রাখবো, ফিঙ্গারপ্রিন্ট লক, যাতে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই অ্যাপ্লিকেশনগুলো কেউ ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, এখান থেকে এই যে ফিঙ্গারপ্রিন্ট আনলক এই ফিচারটিতে আপনারা ইনেবল করে দিবেন, ইনেবল করবেন। ইনেবল হয়ে গেছে, এখন সি নাও। এখন আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্টটি এই এখানে দিতে হবে। তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনার যে কোনো একটি আঙুলের, একটি আঙুল, আবারও বলতেছি, এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই যে দেখুন ফিঙ্গারের জায়গাটা, এখানে এক ফার্স্ট একটা চাপ দিতে হবে, একটা চাপ দিয়ে সাথে সাথে আরেকটা চাপ দিয়ে 1 সেকেন্ড ধরে রাখবেন, হয়নি আমারটা অবশ্য, একটা দিয়ে 1 সেকেন্ড রাখবেন। এই যে দেখুন কাজ হয়ে গেছে, মানে আমি একটা টিপ দিয়ে তারপর আরেকটা টিপ দিয়ে 1 সেকেন্ড রাখবেন, তাহলেই আপনার ফিঙ্গারপ্রিন্টটি এখানে সেভ হয়ে যাবে। এখন এবং এই অ্যাপ্লিকেশনটি ওই ফিঙ্গারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনগুলো আনলক করবে। তো বন্ধুরা, এখানেই এই অপশনটাই ছিল আমাদের। এছাড়া আপনি চাইলে কিছু অন্য অপশন আছে, লক নিউ অ্যাপ প্যাটার্ন জেনারেল, এগুলো আপনারা আসলে সাউন্ড ভাইব্রেশন সাউন্ড করবে কিনা, লক করার সময় বা ভাইব্রেশন করবে কিনা,
বা এখানে নানান রকম ফিচার আছে, আপনারা এগুলা ইনস্টল করে দেবেন। বা এখানে আরেকটা জিনিস আছে প্রিভেন্ট আনইনস্টল, এই ফিচারটা আপনারা অন করে দেবেন। তারপর এখান থেকে বের হয়ে আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এই যে দেখুন এখানে জিনিস একটা জিনিস ফিঙ্গারপ্রিন্ট সিমুলেটর, তো আপনাদের এই ফিঙ্গারপ্রিন্ট সিমুলেটরটা এখানে এখান থেকে অন করে দিবেন। তো অন করতে গিয়ে আবার আপনি আপনার সেই ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, প্রথমে একটা টিপ দিবেন, তারপর এক সেকেন্ড ধরে রাখবেন। এই যে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট ওরা সেভ করে রেখেছে এবং এখান থেকে আপনি বের হবেন না। এখানে আপনি এখন যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করতে চান, আপনার গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, এইমো, ম্যাসেঞ্জার, স্কেপ, আমি এগুলো আপনার লক অপশনে রাখলাম, রেখে আমি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলাম। তো এখন দেখুন আমি যদি আমার অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুকটা ইউজ করতে যাই, আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার আঙুলের ছাপ দিয়ে তারপর আমার ফেসবুক ব্যবহার করতে হবে। তো দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, প্রথমে একটা চাপ, তারপর এক সেকেন্ড। এই যে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্টে কাজ হয়েছে এবং আমি ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছি, বা মেসেঞ্জার দিয়েছিলাম, মেসেঞ্জারও সেম, একটা ফিঙ্গার দিয়ে তারপর এক সেকেন্ড। হ্যাঁ, এভাবেই আপনাকে প্রত্যেকটা ইয়েতে অ্যাপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। 1000 সাবস্ক্রাইবার পেয়ে আমি যেরকম খুশি, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে আশা করি আপনারা অনেকেই সবাই অনেক খুশি হবেন, কারণ এটা একটা আনকমন। আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনেও আপনি ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারতেছেন। তো বন্ধুরা, যারা নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটির মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং টেক্স নিয়মিত পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স জানার থাকে সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেওয়ার। বা কোথাও যদি আমার ভুল হয়ে থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, বা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।